তো হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে একটি আপনাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা যারা যারা শিশু পার্কে ঠাউরা শিশু পার্কে বেড়াতে এসেছি তাদেরকে আমরা এখন সবাইকে পরিচয় করে দেব। এটা হচ্ছে আমার মামাতো বোন। হাই। এখন আরো আমরা বেড়াতে এসেছি, এখন সবাইকে পরিচয় করে দেব। আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু সে ছবি তুলতেছে না সেটিং করতেছে আমি কিছুই বুঝতে পারছি না। এটা হচ্ছে আমার নিজের বোন, আপন বোন, বড় বোন। এখন বলেন হাই দিয়েছে। তো এটা আমার হচ্ছে বড় বোন। তো আরও যাই, আরও আমরা বেড়াতে এসেছি। তো এটা দেখছেন আমার চাচাতো অথবা কাকাতো বোন, এর নাম হচ্ছে শান্তারানী। তো আপনি কিছু বলেন। হাই। হাই। তো গাইস, এখন আমাদের সামনে আরও একজন দর্শক শ্রোতা আছে, যেটা আমার হচ্ছে নিজের ভাই অথবা এখন আমরা তার সাথে তার কাছে যাই। আসো আসো আসো, আমি তার সাথে পরিচয় করে দিই। আসো। এই যে এখানে খুব ব্যস্ত আছে, কি করতেছে আমি কিন্তু বুঝতে পারতেছি না, সেটিং করতেছে না কি করতেছে। এটা হচ্ছে আমার বড় ভাই। বড় ভাই কিছু বলেন। তো আমি কি বলবো, এই যে ঠাউরা শিশু পার্কে আসছেন, আপনাকে কেমন লাগতেছে? তো ঠাউরা শিশু পার্কে আসে আমাকে খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর কি আর কি আর বলবো, এই জায়গাটা ওয়াও না? এই যে এদিকে দেখাচ্ছে ওয়াও, চারিদিকে ওয়াও। আর ওইদিকে ওইদিকে দেখেন, এই তিতুল গাছটা ওইদিকেও তো ওয়াও। ওই যে ওরা ফের আবার ওইদিক থেকে আসছে, তে এপাশে এপাশে ওই ওই পাশে যায় না, এই পাশে আসেন। হ্যাঁ, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ওয়াও ওয়াও। তো গাইস, সবার সাথে পরিচয় করে দিলাম। তো এখান থেকে আমাদের এই ব্লগ ভিডিওটা শেষ করতেছি। যদি আরো নতুন জায়গায় যাই আপনাদের ধামাকা দিব, বুঝতে পারছেন? আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন সবাই। তা গাইস, আর কিছু বলবো না, যেগুলো করার সব করে দিবেন।